সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থাকে সমৃদ্ধ করে নতুন অধ্যক্ষ নির্বাচনের মধ্য দিয়ে শুক্রবার শুরু হলো ত্রয়োদশ ত্রিপুরা বিধানসভা অধিবেশন। 32টি ভোট পেয়ে নতুন অধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন বিজেপির বিশ্ববন্ধু সেন। নির্বাচিত অধ্যক্ষকে স্বাগত এবং শুভেচ্ছা জানান শাসক বিরোধী উভয় দলের নেতারা। অধিবেশন শুরুর পর প্রথম মাফিক ভাষণ রাখেন রাজ্যপাল সত্যদেব নারায়ণ আর্য। সংসদীয় ব্যবস্থায় বিধানসভার গুরুত্ব এবং গরিমা উল্লেখ করে উপস্থিত সমস্ত সদস্যদের স্বাগত জানান রাজ্যের সাংবিধানিক প্রধান। ত্রিপুরা বিধানসভাকে মাননীয় অধ্যক্ষ মহোদয় এবং সম্মানী সদস্যগণ, নবগঠিত 13ম বিধানসভাকে পহলে অধিবেশন মে ইস বিশেষ সদন মে মাননীয় সদস্য কাজ গর্মজোশী সে স্বাগত করতে হুয়ে মুঝে বহুত প্রসন্নতা হো রই হ্যা। 13ম বিধানসভা কে গঠন কি প্রক্রিয়া বাস্তব মে উল্লেখনীয় রই হ্যা। চুনাব স্বতন্ত্র নিরপেক্ষ আর শান্তিপূর্ণ তরিকে সে আয়োজিত কিয়ে গে। নির্বাচিত অধ্যক্ষকে অভিনন্দন জানিয়ে তাকে শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী মানিক সাহা। শাসক বিরোধী উভয়ের সমন্বয় এবং রীতিনীতির মধ্য দিয়ে বিধানসভার মহত্ব এবং সরকারের নীতি তথা কাজকর্মে পীঠস্থান হিসেবে ত্রিপুরা বিধানসভার আদর্শ ক্ষেত্র হয়ে উঠবে বলে মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেন। অধ্যক্ষ পদে আসীন হওয়ার জন্য বিধানসভার ট্রেজারি ব্রাঞ্চের তরফে আমি আপনাকে অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আজ ত্রয়োদশ ত্রিপুরা বিধানসভার প্রথম অধিবেশন শুরুতে সাংবিধানিক প্রথা অনুসরণ করে আমরা সকলে মিলে বিধানসভার অধ্যক্ষ পদে আপনাকে নির্বাচিত করেছি। এই জন্য আমি এই হাউজের সকল মাননীয় সদস্য এবং সদস্যবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা সকলে জানি যে এই বিধানসভা তথা আইনসভা হলো সংসদীয় গণতন্ত্রের মর্যাদাপূর্ণ পীঠস্থান, আর মর্যাদাপূর্ণ এই পবিত্র স্থানে সংসদীয় নিয়মাবলী নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে সুচারুভাবে পরিচালনা করেন মাননীয় অধ্যক্ষ। আপনি এই বিষয়ে অলরেডি বলেছেন। এই সংসদীয় ব্যবস্থাপনার সূচি শুভ্রতাই অধ্যক্ষের উচ্চতম আদর্শ। এই স্মরণীয় মুহূর্তে আমি বলবো, আমাদের নবনির্বাচিত অধ্যক্ষ মহোদয় আগামী দিনগুলিতে তার পরিষদীয় গণতন্ত্রের শিক্ষা, জ্ঞান, বুদ্ধি এবং আলোকিত ভাবনায় সংসদীয় গণতন্ত্রকে সমৃদ্ধ করবেন। বিধানসভার অধিবেশন মসৃণভাবে পরিচালনার ক্ষেত্রে মাননীয় অধ্যক্ষকে সার্বিক সহযোগিতার হাত প্রসারিত করাটাই আমাদের সকল সম্মানিত সদস্য সদস্যবৃন্দের একটি দায়বদ্ধতা রয়েছে বলে আমি বিশ্বাস করি। বিধানসভা অধিবেশনে আলোচনায় অংশ নিয়ে আলোচনা করেন শাসক এবং বিরোধী উভয় দলের সদস্যরাই। আলোচনায় অংশগ্রহণ করেন রতনলাল নাথ, প্রণজিৎ সিংহরায়, গোপাল রায় সহ প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্বরা। তেমনি অন্যদিকে বিভিন্ন প্রস্তাব উত্থাপন করে গুরুত্বপূর্ণ মতামত রাখেন মীনারানী সরকার এবং অনিমেষ দেববর্মার মতো নবাগত রাজনৈতিক প্রতিনিধিরা। স্যার, আই গিভ নোটিস অফ মাই ইন্টেনশন টু মুভ দি ফলোয়িং মোশন। নিম্নলিখিত মর্মে ত্রিপুরা মাননীয় রাজ্যপালের নিকট সবার কৃতজ্ঞতা ব্যক্ত করা হোক যে 24 মার্চ 2023 তারিখে মাননীয় রাজ্যপাল এই সভায় যে ভাষণ প্রদান করেছেন তার জন্য ত্রিপুরা বিধানসভার সদস্যবৃন্দ গভীরভাবে কৃতজ্ঞ। আই বেগ টু প্রেজেন্ট সাপ্লিমেন্টারি ডিমান্ডস ফর গ্র্যান্টস revised budget estimates in bracket for the financial year 2022-2023 on the table of the house. এবার এটা যুবকদের একটা অ্যাসেম্বলিংটা বেশি হয়েছে, এক্সপেকটেশন আওয়ার স্কাই হাই ফ্রম দ্য ইয়থ রিপ্রেজেন্টেটিভ। আমি প্রথমেই যেহেতু আমিও আমাকে কন্টেস্ট করার জন্য আমাদের ত্রিদলীয়ভাবে আমাকে অনুরোধ করেছে, আমি কন্টেস্ট করেছি, আমি ব্যক্তিগতভাবে আপনাকে আমি আনুষ্ঠানিক অভিনন্দন জানাচ্ছি। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমার রেফারেন্সের বিষয়টি হলো
সদর মহকুমা চারিপাড়া মৌজা নিশ্চিন্তপুর রেল স্টেশন স্থাপন করা বিস্তীর্ণ কৃষিজমি এলাকা জলমগ্ন হওয়ার ফলে কৃষকদের ব্যাপক ক্ষতি হওয়া সম্পর্কে জানি। এই হাউজের মধ্যে এই স্ক্রিপ্টের ব্যাপার নিয়ে মাননীয় তৎকালীন বিরোধী দলনেতা আজকে যিনি মাননীয় মন্ত্রী উনিও সরব ছিলেন আমাদের সাথে যে বাংলার পাশাপাশি যদি রোমান স্ক্রিপ্টে কেউ লিখতে চায় তার আপত্তি কোথায়। মাননীয় সদস্য গোপালবাবু আছেন, বিরোধী ছিনা আছেন, অনেকেই ছিলেন সেই সময়টাতে এবং হঠাৎ করে এই ঘটনায় অনেক ছাত্রছাত্রীর ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ জানাব ঘটনার যেন সঠিক তদন্ত হয়। এবার রাজ্য বিধানসভার কিছু গুরুত্বপূর্ণ বিষয় দেখে নেওয়া যাক। বিধানসভায় গঠন করা হয়েছে 8 সদস্য বিশিষ্ট বিএসএ কমিটি। মুখ্য সচেতক হিসেবে নির্বাচিত হয়েছেন কল্যাণী রায়। পরিষদীয় দলনেতা হিসেবে আছেন জিতেন্দ্র চৌধুরী এবং প্রথম দিনে বিধানসভায় পাশ করা হয়েছে 3টি বিল। উপাধ্যক্ষ পদটি খালি আছে, নির্বাচন হলে নতুন উপাধ্যক্ষ পাবে বিধানসভা। অধিবেশন শুরুর আগে প্রয়াত সদস্যদের স্মরণে নীরবতা পালন করা হয়। ত্রিপুরা বিধানসভার অধিবেশন চলবে 28 মার্চ অব্দি। সরকারি কাজের সঠিক প্রণয়ন এবং উন্নয়ন আবহে নতুন আঙ্গিকে সেজে উঠবে রাজ্য সরকারের কাছে সাধারণ জনমানুষের এই প্রত্যাশাই সর্বোপরি থাকবে গণতন্ত্র এবং মূল্যবোধে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।